كذب بالدين كذب মানে মিথ্যা বলা আরবি শব্দ তো মুহাম্মদ আলাইহিস সালামের জন্ম ছিল আরবে আরবে তার কারণে কুরআন কি ভাষায় আছে আরবি ভাষায় নাযিল হইছে এই আরবি ভাষায় নাযিল হওয়ার কারণে আমরা শুধু আরবি পাক করি আমরা কিছু বুঝি না আসলে যদি বুঝতাম তাহলে আমাদের আর ভালো হইতো তাহলে ইবনু সালাত অন দ্য ম্যাটার ইজ নো সালাত এপ্লাই সালাত যতক্ষণ কি করা হয় মনে করো না করা হয় এই বিষয়ের উপরে এই লাইন দর্শন আমাদের দাদা হুজুর সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সাহসী ভূমিকায় এই কুরআন দর্শনকে উন্মোচন করেছেন এবং বিশ্বের কাছে তুলে দিয়ে ধরেছেন সেটা আসলে এক বিশাল সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন আমরা যেটাকে আজকে সর্ব সহকারে এবং গুগল পাটা শক্ত করে আমরা কথা বলতে পারি দালিলিক প্রমাণ দিয়ে আমি মাওলানা এম এম মতি সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون صدق الله المولانا العظيم مربي رب المشرقين والمغربين زاد الحسين والحسين مولانا ومولى السكلين أبو القاسم محمد بن عبد الله نور من نور الله يا أيها المستقون بنور جماله صلوا عليه وآله وسلموا تسليما درك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد نور نبي جيب أغامان زغاد عيلا أجالا فرن دوروت تارو فوري فوري عشاك نيرالا يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
সম্মানিত আশেখান জাকিরান আজকে এই বাদামিয়া মধ্যপাড়া দানিয়া শরীফ দশ নম্বর মোটপাড়ি ইউনিয়ন পরিষদ ত্রিশাল ময়মনসিংহ জেলার সেই আশেকি মাইজবান্ডারি এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব ও দরবারের সেক্রেটারি সাহেব উপস্থিত আছেন, আমাদের বালুকা সদর মঞ্জিলের সেক্রেটারি সাহেব ও এই দরবারের আশেকান এবং সুদূর বালুকা থেকে আশেকান জাকিরান পটুয়া এলাকার মুরব্বিয়ান এবং ঘরদার আড়ালের মা বোনেরা সকলের প্রতি আমি আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আমার সেই মহান মাওলানা আলা জিনাকে আমার সেই মনের মণিকোটায় যাকে স্থান দিয়েছি এবং জিয়ার আদর্শে আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা অর্জন করেছি। তিনার আলোকিত চরণ বলকে আমি সকল চরণে আমি ভক্তিপূর্ণ সালাম রাখলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। গভীর রাত্রি হয়ে গেছে, এখানে অত্যন্ত সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা রেখেছেন প্রথমে আমাদের ভাই শাসন ভাই, পরে আমাদের স্নেহাপদ ছোট ভাই সাদেক ভাই, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। যাই হোক, এখানে আলোচনার তারপর থাকে না, তারপর আমি দু চারটি কথা বলার চেষ্টা করবো। আমি আসার আগে আমার খাজাওয়ালামকে যখন আমাদেরকে দাওয়াত দিতে গিয়েছিলেন তখনও তিনাকে আমি অবগত করেছিলাম, আজকে আমি অনুরোধ করে রেখে এসেছে এবং এখানে এসেও তিনার সাথে কথা বলেছি। তিনি বলেছিলেন, মতিমিয়া আল্লাহ যে কোমল হৃদয়ে থাকে এবং নফসের কথা ওই কথাটুকু বলার চেষ্টা করবেন। অনেক কথা হয়েছে, মাওলানা অভিষেকের কথা বলা হয়েছে, সাদেক ভাই অত্যন্ত জোরে সোরে শুরু করেছিলেন কিন্তু কেন জানি থেমে গেলেন, শেষ পর্যন্ত গেলেন না, আমার বক্তব্য না। আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করবো আমরা যেন এক একটা বিষয়ে সম্পূর্ণ শেষ করে বলার জন্য, কিন্তু আমরা নতুন জায়গায় এসেছি, তিনারা আমাদের থেকে কিছু জানার বা বোঝার আছে, তিনাদেরও আমার কিছু বোঝার জানার আছে, তাদেরকেও সুযোগ দেওয়া উচিত ছিল, তিনারা আমাদের সম্মুখে কথা বলতেন, আমরা কিছু আজকে এখান থেকে নিয়ে যেতাম। যাই হোক, যদি মালিক দয়া করে আমরা পরবর্তীতে আসবো কথা শুনবো। আমার এক ভাই বলেছেন যে এখানে প্রত্যেক মাসে মাসে মাহফিল হবে, আপনাদেরকে দাওয়াত করবো, আপনারা আসবেন, আমরা চেষ্টা করব। এবং আমি সাধুবাদ জানাই এই এলাকার যারা বাংলা তরিকার এসোসিয়েশনের সদস্য আছে প্রত্যেকের কে আমি সাধুবাদ জানাই এবং প্রত্যেকের কাছে আমি আসলে খুবই আনন্দিত এবং গর্বিত জেলা যে আয়োজন করেছেন এবং এই অনুষ্ঠানের যে পরিবেশ করেছেন আমি তিনাদেরকে সাধুবাদ জানাই। তিনি অত্যন্ত সুন্দর মনে মানুষ। যাই হোক, এখন আমি কোরআন থেকে একটি ছোট সুরা পাঠ করেছি, গাদিরের ঘুমের কথা বলা হয়েছে, এই নফসের কথা সাদিক ভাই কেন জানি লাস্ট পর্যন্ত জানাই ছেড়ে দিয়েছেন, আমি নফসের কথা এবং আমি একটি ছোট সুরা পাঠ করেছি, এই সুরা থেকে ওটার অনুবাদ এবং ব্যাখ্যা ধরে তোলার চেষ্টা করব, আপনারা যদি ধৈর্য তুস্ত না হন। যাই হোক, এই লায়ের দর্শন আমাদের দাদা হুজুর সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাম, তিনি যে সাহসী ভূমিকায় এই কোরআন দর্শনকে উন্মোচন করেছেন এবং বিশ্বের কাছে তুলে দিয়ে ধরেছেন সেটা আসলে এক বিশাল সাহসিকতার পরিচয় দিয়ে গেছেন। আমরা যেটাকে আজকে গর্ব সহকারে এবং মুগের পাটা শক্ত করে আমরা কথা বলতে পারি দালিলিক প্রমাণ দিয়ে, কি সুন্দর কথা বলেছেন দেখেন। এখানে আমি একটি সুরা পাঠ করেছি, সুরা মাউন, এখানে কত সুন্দর কথা বলেছে। আমরা প্রত্যেকে যখন আমরা পাঁচত্ব নামাজ পড়ি আলহামদুলিল্লাহ সাথে একটা সুরা মিলাই, এটাও অনেক সময় আমরা মিলাই, আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন। এখানে বলা হয়েছে, প্রশ্নাকারে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কি তাদেরকে দেখিতেছ না
يكذب بالدين كاذب মানে মিথ্যা বলা আরবি শব্দ তো মুহাম্মদ আলাইহিস সালাম কোন দেশে হইছিল আরবে আরবে তার কারণে কুরআন কি ভাষা হইছে আরবি ভাষায় নাযিল হইছে এই আরবি ভাষায় নাযিল হওয়ার কারণে আমরা শুধু আরবি ভাগ করি আমরা কিছু বুঝি না আসলে যদি বুঝতাম তাহলে আমাদের আর ভালো হইতো আরাইত আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন কাযযিব মানে মিথ্যা বলা তোমরা কি তাদেরকে প্রশ্নকে আল্লাহ জিজ্ঞাসা করতে তোমরা কি তাদেরকে দেখিতেছো না যারা ধর্মের সহিত মিথ্যা আরোপ করে যে ধর্মটা কি আমরা তো যে প্রথমে সাধু সমাজ বলে গেছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন গারো হাজং পৃথিবীর বিভিন্ন ধর্মের জাতি আছে আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান আছে না আমরা এটা বুঝতাম ধর্ম কেমন কিন্তু আমরা অনেকেই জানি যে এই ধর্ম আমার দাদা হুজুর সদরুদ্দিন আহমেদ চিশতি তিনি কি সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন চিন্তা এবং ধর্ম এই দুই দিলে মিলে গেল ধর্ম সাথে কাছে কথা ব্যাখ্যা দিলেন লাস্টে জামুরা কথা বলছিলেন যে আমার আগে মস্তিষ্কে আছে আমার দাদা হুজুর সুরা ফাতেহা ব্যাখ্যা দিয়ে ইংরেজি ব্যাখ্যা দিয়েছেন তো তিনি এখানে লিখছেন objects or prisoner of human life in the phenomenal world are on sugar to present if no salat and fly on this matter or phenomenal কি কথা বলছে তাই কইছে এই বৈষয়িক জগতে মানব জীবনের যত মজার বিষয় আছে আনন্দের বিষয় আছে সব কি সুগার ফুটে প্রয়োজন গেল উপরে সিনির ফলর দর ভিতরে কি প্রয়োজন মানে কি বিষ বিষ আমরা খাইতাছি সিনি মনে করি আসলে কি খাইতাছি বিষ 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 খাইতাছি মনে হচ্ছে বিষ খেলে মানুষ বাঁচে না মরে গো মরে সিনি যখন শেষ হয়ে যাবে আস্তে আস্তে তোর এটা বিষে ভরে তুইতেছে না তোর আমি কি বারবার মারা যাইতেছি আবার বার মার শুন মনে কাছে বারবার মারা যাইতেছি আবার বার বার জন মনে কাছে এই কি আফসোস আমার না বুঝার কারণে মজা মেরে খাচ্ছি কি মনে করে সিনি মনে করে কি বিষে ভরে ইফ নো সালাত অন দোস ম্যাটার ইজ নো সালাতে অ্যাপ্লাই সালাদ যতক্ষণ কি করা হয় মনে করো না করা হয় এই বিষয়ের উপরে ততক্ষণ কি না বিষ অর ফেনোমেনন কি ভরে কি যদি আমরা ওই সালাদ প্রয়োগ করি তখন এটা কি বিষ আর থাকে না এটা কি হয়ে যায় সরাবান তোহরা সাক্ষা আমরা কাউ সরাবান তোহরা কথা শুনো সাদের ভাই বলছিল একটা আরো পিছনে আলোচনা করলে কম করে দুদিন মোটা লাগে বুঝছেন কথা বলা দুই দিন মোটা লাগে বুঝছেন আমি সব জায়গায় বলে যাচ্ছি সরাবর তো কি আমরা সাত দিন বাসায় বলি সরাবর তো কি মত মত এনে সরাব মানে মত তাহলে সরাব কি নিষিদ্ধ লাগো নিষিদ্ধ সরাব কালে কি হয় নেশা হয় তাহলে সরাব পান করা নিষেধ কি বুঝে সরাবান তরুরা তরুরা হলো আরবি শব্দ তো হিরোর তো পবিত্রতা পবিত্র তাহলে যদি ওই মদটাকে পবিত্র করে খাওয়া যায় ওটা সালাত করা যায় বিষয়টা বিষয় বলতে বিষয় হলো কি নেশা ওই বিষয়ের উপরে সালাত প্রয়োগ করে ওটাই গ্রহণ করি ওটাই ধরি ওটাই খাই ওটাই দেহি ওটাই করি ওটাই ভাবি তরুরা দোষে থাকে না এইটা করতে গেলে কি লাগবো গুরু লাগবো গুরুর পদ্ধতি লাগবো লাগতো না দিয়ে যাবো না অনেক লম্বা হইতে হয় তো সাদেক ভাই বলছিল যে শয়তান দেহে একটু শয়তান দেহে গেছে বুঝছেন তাহলে আমি আল্লাহ দেহে বাসাই বুঝছেন মানে আল্লাহ কোন জায়গায় থাকে আল্লাহ কোমর মতি মনে আল্লাহ যে বাস করে আমি সংক্ষেপে খুব সি সংক্ষেপে আমি কথাটা শেষ করে দেবো আমাদের ধৈর্য হবে না শেষ করে দেবো কোন আচ্ছা দেন আরাইত আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন কি কইছে ধর্মের সহিত তারা মিথ্যা আরোপ করে কি এখন আমার মন মস্তিষ্কে একটা বিষয় আইলো সাদের পেটে কথা বলতে হচ্ছিল এটা আমি বলতেছি যে আমার মন মস্তিষ্কে একটা বিষয় আসলো এই বিষয়টাকে যদি আমি না দেখে ওই বিষয়ের তারাই তাই তো হয়ে আমি ওই কর্ম করে হলাই তাহলে আমি কি হইলাম ধর্মের কালে সাহিত্য গুলা ভরাচিত হইলাম যে সুরা ফাতেহা আছে কিন্তু মালিক কি মালিক মানে রাজা ইয়াউমুল আদি শব্দ হইল দিন সময়কাল দিন অর্থ ধর্ম ধর্ম ধর্মটা কি ফেনোমেনন ফেনোমেনন যে বিষয় আমার মন মস্তিষ্কে আসে প্রত্যেকটা বিষয় একটা কি ধর্ম ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু ধর্ম না ওগুলো ধর্মের মতো রাত ওগুলো পুস্তকের পরিভাষায় ধর্ম বলা হয়েছে কিন্তু প্রকৃত ধর্ম কোনটা হাকিকতে ধর্ম কোনটা আমার মন মস্তিষ্কে বিষয় বাসনা কামনা যেটা আমার
আইতাছে অনবরত আসতেছে ওই বিষয়টা আমার ধর্ম। তাহলে ওই ধর্মকে না দেখে আমরা যদি ওই ধর্মের সহিত ওই কর্ম করে পালাই ওর কাছে পরাজিত হই তাহলে আমি মালিক ইয়াউমিদ্দিন না হয়ে আমি কি হইলাম আবিদ ইয়াউমিদ্দিন, আমি তো দাস, আমি ধর্মের দাস হয়ে গেলাম, ধর্মের ভোজা হয়ে গেলাম। মালিক ইয়াউমিদ্দিন ধর্মের কালে রাজা, আল্লাহ বলছে তুমি কি ধর্মের কালে রাজা হও, তাহলে যদি আমি ওই কর্ম করে পালাই তাহলে আমি কি হইলাম ধর্মের কালে ভোজা হয়ে গেলাম, তাহলে আমার রাজা কেটে হইলো বিষয়, আমার রব এগুলো বিষয়, বুঝে আওয়াজ গুলা ব্যাখ্যা দিল না। আমি আশ্রয় হইতেছি আল্লাহর সহিত, আমি বললাম কার সহিত ধর্মের সহিত। এখন মালিক ইয়াউমিদ্দিন আমি কি ধর্মের কালে রাজা হইতে, যদি রাজা হইতে চাই যে ধর্মকে দেখে ওই ধর্মকে দেখে এটা সালাদ জাগা প্রক্রিয়া, তখন আমি ওটা আমার অধীন হইলে তখন আমি ধর্ম মালিক ইয়াউমিদ্দিন। এখন ইউকাজুবুদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম, অতঃপর তারা কি করে এতিম দিগকে রুড়ো ভাবে দূর দূর করে তারা দেয়। কারণ আমরা এতিম বলতে কি জানি, যার বাপ নাই, বাপ মারা গেছে, এরা এতিম প্রচলিত ভাষা, তাই না? কিন্তু আমার দাদা হুজুর সুফি সৈয়দুদ্দিন আহমেদ চিশতি তিনি কি সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছেন, যে ব্যক্তি মানুষের মন মস্তিষ্ক থেকে বিষয় বাসনা কামনা উৎপাদন করে ফেলে দিয়েছেন, অর্থাৎ বিষয় বাসনা তার মুহের কোনো কাজ করে না, ওই ব্যক্তি মানুষটা প্রকৃত এতিম, তাহলে তিনি আমার গুরু, যিনা আর মহামানব হয়ে গেছেন তিনি আমি কিন্তু আসলে প্রকৃত লোকে এতিম। তাহলে কি আমরা কি বুঝছিলাম আর এখন কি বুঝলাম, ফাজালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম, আমরা মহামানবদেরকে ওলি আল্লাহকে চিনি না, তাদেরকে আমরা কি করি দূর দূর করে তারাই দিই, শুধু ওইটা না, হাকিকতে যদি আমার ভিতরে আসি তাহলে আমার ভিতরে যে ইতিমুক্ত হওয়ার মতো মাল মিট্টি মশলা আছে ওটাকে আমরা কি করি জাগ্রত করতে দিই না। সাদিক ভাই বলছিল যে আসলে দুঃখ কি যে আমি এই পৃথিবীর মালিক কেডা আল্লাহ, আমার মালিক কেডা আল্লাহ, সব কিছুর মালিক কেডা আল্লাহ, আল্লাহ না আল্লাহ যদি হয় তাহলে আল্লাহ আল্লাহ দাঁড়াইবার কোন স্থান আমরা রাখছি গো, আল্লাহ যারা স্থান কোনটা কুলুবিল মুমিনিনা রাসাল্লা, মুমিন কলবে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহ বাস করেন, তাহলে কি আমি কি আমার কলবের ভিতরে বা আমার মনের ভিতরে আল্লাহর জায়গা স্থান রাখছি না, তাহলে এটা কি যে মালিক তারে স্থান দিলা তাহলে আমি কত বড় অপরাধী। হায় হায় আমরা কি একবার চিন্তা করে দেখেছি ইউকাজিবুদ্দিন ফাজালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আমরা কি করি আমি যদি আমার সেই আশ্রয় আশ্রিত না হতাম তাহলে আমি কি আজকে এই মিসকিনের প্রকৃত অর্থ জানতে পারতাম, সেটা হাকিমত বুঝতে পারতাম কখনো না, কখনো না, কখনো না। তাই কি মিসকিন কাকে বলে, এতিম মিসকিন সমপর্যায়ে দুটি রূপ মাত্র, যে ব্যক্তি মানুষের মন মস্তিষ্ক থেকে দুনিয়া নামক অর্থাৎ বিষয় বাসনা কামনাকে চিরতর উৎপাদন করে দিয়েছেন তিনি হলেন মিসকিন। তো মিসকিন দেওয়াকে আমরা না চিনার কারণে রুড়ো করে তারাই দিই, কারণ দাদা হুজুর বলছেন যে সমাজে এতিম মিসকিনের স্থান নাই ওই সমাজটা কিসের সমাজ, পশুর, পশুর সমাজ। আমার ভাই কি সুন্দর কথা বলল, পশুর সমাজ। ফাজালিকাল্লাযী ইয়াদউ আল-ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই কোরআনের কথা রাখা, আল্লাহ না আল্লাহ কইতাছে ওই মুসল্লিদের জন্য দুঃখ, কেন শুধু দেখায় মাউন, এবং তারা দ্রুত দূরে ভ্রমণ করতে মানা করে, নিষেধ করে, যা দ্রুত এবং দূরে এই জিনিসটা বলতে আমি আমার মাওলা থেকে যতটুকু পেয়েছি আমার জ্ঞান দ্বারা আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেটুকু বলার চেষ্টা করতেছি, আপনারা যদি আমার কোথায় ভুল হোক তাহলে আমাকে শুধরে দেবেন, আমি অনুরোধ করবো।
দ্রুত এবং দূরে মানে ভ্রমণ করা নিষেধ করে কি দ্রুত এবং দূরে আচ্ছা জানা দেয় হাজার দেখি না একটু দূরে নাকি কোন জিনিসটা কোরআন বলছে কি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু যে যার হয়ে নফসকে যে চিনছে অর্থাৎ আমি তুমি তোমার নফসকে তুমি ছিল তাহলে তোমার রব চেনা হয়ে গেল আমি আমার নফসকে চিনলাম নফসকে চিনলাম আর রব চেনা হয়ে গেল হয়ে নফস তাহলে এনার একটা কথা আসতেছে আমার তাহলে আমার ভিতরে আবার রব আছে না আত্মদর্শন যে সাদেক ভাই সে লাস্টে যে কথা বলছিলেন হামিম রুবের যে সাতটা সিরিজ বা সাতটা সুরা আছে হামিম হারুটা খারা জবর খারা আলিম হামিম হামদে মোহাম্মদ নিজের মুখামুখি নিছে আমি আমাকে দেখি আমি আমাকে চিনি আমি আমাকে জানি আমি কত নম্বর আসামি আমি কতটি অপরাধ করেছি কতটি ভালো কর্ম করেছি আমার চেয়ে বেশি আর কেউ জানে না আর আমারও জানে তাহলে যদি আমি আমার নিজেকে আমি নিজে চিনি নিজের ভিতরে যদি আমি আমি ঢুকি আমি পাই পাই করে আইডেন্টিফাই করে আমাকে যদি আমি দেখি তাহলে তাহলে এটাই কিন্তু আসলে দূরে দ্রুত মানে অত হয়ে পাঁচ অক্ষ নামাজ পড়তে তাই সাদেক ভাইরাও বলছিল তো 40-50-60 বছর হয়েছে পড়তে পড়তে গায়ে নিব এর আগে আমি তো না যাই হোক যে কথা বলতে চাইছিলাম যে হুর এবং হা আমার দয়াল খাজাবা তিনি লাইলার ব্যাখ্যা ইহুদিন গান মুশিদা গেছিলেন আমাদের সম্মুখে দিয়েছেন আমরা অনেকবার উনি আরো দিয়েছেন আরো শুনেছি তাই আমরা প্রথমে কালমা ভাগ করি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মূল থিমটা কি মূল শব্দ নাকি মূল বিষয়টা কি লা ইলাহা ইল্লাল্লাহ আদমের উপর যারা ছিল তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সুবহানাল্লাহ মুসার উপর যারা ছিল তারা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসার উপর যারা ছিল তারা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ভাই সুন্দর বলছে আর মোহাম্মদ রমজান তারা কি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে মূল জিনিসটা কি মূল বিষয়টা কি লা ইলাহা ইল্লাল্লাহ হু আরবি শব্দ তো আমরা বুঝি না লা মানে কি নাই নাই ইলা মানে কি উপাস্য উপাস্যটা কি আল্লাহ কিন্তু আমার উপাস্য হওয়া যিনি উপাসনার যোগ্য তিনি তো উপাস্য তাহলে আমরা উপাসনা করা কর্তা কার আল্লাহ আল্লাহ তো উপাসনা করি আমরা মনে করুন দেখা গেছে খেতের কুড়ি টাকা কুড়ি ক্ষমতার কুড়ি যাওয়া যে দেখা আমরা বিভিন্ন ক্ষমতার উপরে বিভিন্ন বিষয়ের উপরে আমরা কি করি উপাসনা করি তাহলে ইলামানি এটা স্যার আমার চলতো না এটা কি সারে কথা ছিল আমরা বলছে লা ইলাহা হা মানে নারী নারী হু মানে পুরুষ এখানে দেখেন নারী এবং পুরুষ দুইটা জিনিস লা ইলাহা নারী মানে প্রকৃতি আমার গুরুজি বলছেন যে নারী মানে আমার দাদা হুজুর সদর যে নামে চিঠি দিলা দেখেন দিছে নারী মানে প্রকৃতি যার রূপ লালসা হ্যাঁ আশা আকাঙ্ক্ষা হ্যাঁ যে প্রেম ঘৃণা বিভিন্ন কিছু আছে আমরা বলুন মায়ের মানুষ এরা কোনো নারী জাহিরি ভাবে আর আমরা হইলাম পুরুষ তাই না এভাবে দাদা হুজুর সরকারের সৃষ্টি দিয়েছেন কি যে যিনি যার মাঝে বিষয় বাসনা কামনা আছে বিষয় বাসনা দ্বারা তারি তো আমরা তারা যদি দেহগত পুরুষ হই তাহলেও নারী যদি দেহগত নারী হয় তাহলে হলেও নারী আর যে ব্যক্তি মানুষটা বিষয় বাসনা কামনা মুক্ত হয়ে গেছেন লোভ লালসা কামনা বাসনা এক ঘৃণা প্রেম এগুলা জাগর নাই বাদ দিতে পারছে নিরপেক্ষ হয়ে গেছে তারা সে দেহগত নারী হোক আর দেহগত পুরুষ হোক তারা কি হাকিমটা পুরুষ চিন্তা করে দেশের বিষয় আমরা এগুলো অনেকেই জানি অনেকেই জানি না এখন আমরা যদি না জানি ব্যাখ্যা পদ্ধতি না বুঝি তাহলে কি আমরা
নবসের বিরুদ্ধে জেহাদ করতে করে জয় লাভ করতে চাও তাহলে যে ব্যক্তি সত্তা মানুষটা নবসের বিরুদ্ধে জেহাদ করে জয় লাভ করছে এমন একটা ব্যক্তি মানুষকে তো নাকি করা অনিয়ম মুর্শিদা আমার আগে বলে আছে ইয়া শোন তাহলে কি মুর্শিদের শরণাপন্ন হও তাহলে তিনি কি করবেন তিনি তোমার নবসকে জেহাদ করার পদ্ধতি শিখাই দেবেন তুমি তুমি নবসের বিরুদ্ধে জেহাদ করে জয় লাভ করে তুমি একজন অত্যন্ত সুন্দর ভাবে তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন হাকিকত তিনি বুঝে গেছেন যে আমার মন মস্তিষ্কে যে উদয় হয় এই উদয়টা এক সময় আবার হইয়া থাকে না একটা বিষয় উদয় হয়েছে ওই বিষয়টাকে দেখে দেখে তুমি কি করো ওই বিষয়টাকে ফাইন না বা তোমার বহন থেকে তুমি কি করো উদ্ধার করো ওই বিষয় থেকে তুমি উদ্ধার করো কি তোমার অভিজ্ঞ মানুষটা যে বিষয় দেখে দেখে সম্পূর্ণরূপে সালাত প্রক্রিয়ায় জাগাত করে দিতে পারবে তিনারা কি ওয়াজহুল্লাহর অধিকে ওয়াজহুল্লাহ মানে আল্লাহ চেহারা ওয়াজহুল তো চেহারা মোবারক আর আল্লাহ মানে আল্লাহ চেহারা আমি শব্দ যায় ওয়াজহুল্লাহ মানে আমরা অধিকার যাবো না সাদেক ভাই বলছিলেন প্রথমত আমারা না কি আমি সত্য তো শয়তানের নবস সেটা কি কেমন যে মন নর্থ মানে আরবি শব্দ বাংলা হলো মন ইংরেজি মাইন্ড সোল এখন এখন আমার মন যে দুনিয়ালে ব্যস্ত শয়তানি কর্মকাণ্ডে অর্থাৎ এক কথা শয়তানের নর্থ যে নর্থ দুষ্ট চিন্তায় চেতনায় বিব্রত থাকে সবসময় মানে ব্যস্ত থাকে ওই নর্থটা কি নর্থ শয়তানের নর্থ নর্থে আমার আরবিরা কি কয় আমি প্রথমে বলতে চাই যে আমার গুরুজি আমি একটা কথা গুরুজির কাছে জানতে চাইছিলাম একটা লোকের নিয়ে গেছিলাম একটা বিষয়ের উপরে ওটা বলবো না ওটা বললে আমারও অহংকার এসে যাবে ওটা বলছি না ওটা আমি বলবো না আমি এটুকুই বলবো তখন তিনাকে দেখে আমার বাসায় বাবা আমাকে ডাক দেয়া আমাদের
সাদেক ভাইও ছিল এরা সাদেক বেজামরা যে দিন বলছিল আর আমাদের অনেক গুরু ভাই ছিল বল দুবাই আরও অনেকেই ছিল এরাতে সম্মুখে তিনি খাটে বসে ছিলেন আর কিন্তু গুরুর সাথে কোনোদিন খাটে বসি নাই যেখানে বসে আমি বসি না কোনোদিন তিনি জোর করে মতো মেয়ে আসেন আপনি মৌলানা মানুষ কথা বলেন আপনি দেখেন আমি লেখতেছি আপনি দেখেন লেখে দিল তিনি বললেন কোন মানুষ কোন মহামানবের কাছে অথবা তিনার প্রতিনিধির কাছে অথবা তিনার নিধির কাছে যদি কোন ব্যক্তি আত্মসমর্পণ করে তাহলে ওই ব্যক্তি কি হয় মুসলিম মুসলিম দেখছেন যে তাদের ছিল সাদেক ভাই মুসলমানের ঘর তৈরি হলো মুসলমান হিন্দুর ঘর তৈরি হোক আমার বাপ দাদা আছেন মুসলমান বাপ মুসলমান আমি মুসলমান এসে আমার সন্তান মুসলমান তাহলে এর কথা বলতে হয় ড্রাইভারি শিক্ষা তারপরে তার সন্তান জন্ম দিয়েছিল বলছেন তো তার এই সন্তান নাকি ড্রাইভারি শিক্ষা জন্ম হয়েছে না মুসলমানের ঘর থেকে মুসলমান হয় ইঞ্জিনিয়ার ঘরে যদি ইঞ্জিনিয়ার না হয় এমবিবিএস ঘর থেকে এমবিবিএস না হয় প্রতিনিধির কাছে অথবা নীতির কাছে যদি কেউ আত্মসমর্পণ করে তখন সে ব্যক্তি কি মুসলিম বলে মুসলিম বলে সে কিন্তু যোগ্যতা অর্জন করে নাই আরো সমাজে কি তারপরে ওই ব্যক্তি তার অনুভূতি যখন কিছু ইমান আনলো তখন সেই ব্যক্তির মানুষটা তার নাম কি আমানু তখন আমানু আরবি শর্ত বাংলা কি শর্ত সম্মানী মন তারা কি শর্ত খুঁজে তারা সত্য মানে থাকতে চায় সত্যকে ধরে রাখতে চায় ইমানের মহড়াকারী হয় কিনা ইমানকে তারা মহড়া করে আমার মন যেন দুষ্ট চিন্তায় যেন মানুষটা গুরু শিক্ষা দীক্ষা নিয়ে গুরুর বলে যায় তখন সে হয় কি মুত্তাকি মুত্তাকি জন্য কিন্তু তখন হেদায়েত দান করেন কেনা কিন্তু আমার দাদা তিনি সাহসিকতার সাথে যেভাবে ব্যাখ্যা দিয়ে গেছেন আলে মিম আলমার বংশধর মিম মানে মোহাম্মদ মোহাম্মদের বংশধর কারা বুঝে যারা ওয়াত আছে মোহাম্মদুল্লাহ জামিয়া লাফাফার রাখু যারা আল্লাহ রসিকে শক্ত করে ধরে আছে যারা মহামানব যারা উলি আল্লাহ যারা কি আলে মিম মোহাম্মদের বংশধর যারা গুরুগণ যারা সম্যক গুরু তারা কি করে ইহুদ আলী মুত্তাকিম বললেন কথা বলার সময় অনেক সময় হয়ে থাকা যেমন দেখেছিল সাদেক ভাই একটু কি বলছি ভাই মুত্তাকি তুমি দেখতে থাকো তিনি বললেন কি দেখবো গুরুজি তুমি বিষয় দেখো তখন যখন সে দেখতে দেখতে দ্রষ্টা হয়ে যা আরেক দাম উপরে পৌঁছেছিল সে হয়ে যা কি মুসল্লি তারপরে চেষ্টা কি মুসল্লি এখন তার কেবল এবাদত করার যোগ্যতা তার অর্জন হলো
এর আগে তার বলি পুনরাবর্তন করার যোগ্যতা হয় না হয় নাই দেখেন তাই মুসলমানদের জন্য সূরা মারে যায় আমার একটা সর্বসাধু আমাদের সাদের বাকি নিয়ে বলে গেছেন টেস্ট মরায় দেনা বাস্তব বলব ইলাল ইল্লাল মুসাল্লিন মুসলমান ব্যতীত আল্লাহ যিনি হুম আলা সালাতিন সালাতিহিম দাইমুন যারা চিরকাল সার্বক্ষণিক সালাত করে দাইমুন তো সার্বক্ষণিক সালাত স্ট্যান্ডিং আপনারা যদি আমাকে যদি আরো কয়েক মিনিট সময় দেন আমি সার্বক্ষণিক সালাত রাখব তো আরাম দেব বলেন 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 এখানে সার্বক্ষণিক সালাতটা কি আসলে সিস্টেমটা কি রকম আমি আবার চিন্তা চেতনায় আমি একটা আমি গফর গাও গিয়েছিলাম ওখানে আমি এই অনুষ্ঠান দিয়েছিলাম এই উদাহরণটা তিনি খুশি হয়েছিলেন এবং তিনি আমাকে অনেক বা বলেছেন ভাই উদাহরণটা সেই হয়েছিল কিরকম দায়মুল সালাত কেন আমরা বলতে পারি যেমন সালাত আমরা মনে করে বারবার করি সালাত সব শুরু করাম কিংবা গৃহস্থী হরাম ঘুমায়াম খায়াম সংসার করাম অমুক করাম বাজার করাম করাম এই বিভিন্ন কিছু কর্ম করাম তাহলে আমি সার্বক্ষণিক সালাত করার জন্য পুরাণে তো সার্বক্ষণিক সালাতের কথা আছে তাহলে একটা উদাহরণ স্বরূপ ধরলাম যে ওর একটা বড় সাইকেল আছে বড় সাইকেল আছে আছে না আছে ড্রাইভার চালানা আমি যখন জন্ম নিছি জন্ম নেওয়ার পরে উঠে সাইকেল গিয়ে কত বেশি শিখে ফেলাছিলাম শিখে ফেলাছি না পরে এক সময় ধাক্কা নিতাম ধাক্কা নিতে নিতে ওর কথা আছে ফেটে নেবার লিখে আমার খাল গেছে আমার ব্যক্তিগত অনেক গেছে তারপরে সাইকেলের উপরে সরছি সরে যায় কত হারিয়ে যায় ফুরিয়ে গেছে আমার পিছনে একটু দৌড়ছে বা সামনে দিকে যায় থাকো চালাইতে 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 পিছে থাকো সাইকেল ঝেড়ে দিলাম সাইকেল শিখে ফেলাছি আমার পরিপূর্ণ ধর এসে গেছে সাইকেলের মধ্যে মাঠে দৌড়াইতে পারি রাস্তায় দৌড়াইতে পারি কাঁধে নিয়ে চালাইতে পারি আগলাও চালাইতে পারি যেটা খুশি হয়ে ফাই হলো যেমনে খুশি আমি চালাইতে পারি তারপরে একদিন করছি করছি এই বিশ্বরূপ ঢাকাটা মনসিং রূপ এখানে গেলাম যায় মনে করেন আমার বাসান ভাই পাঁচ বছর ভরে দেয় আমার বাসা কাছাকাছি বললাম বাসান ভাই জন পাইছি আমি রাস্তা ছাড়তাম না আমি আমার বাসা যেতে হবে শহরের পিছনে ওর মোবাইল আছে একাতে সাইকেল চালাইতেছি আর একাতে মনে করেন বিভিন্ন ধরনের গাড়ি যা কিছু আছে হাজার টাকা গাড়ি চলে ট্রাক ট্রুক বাস টাস এনা মেনা গাড়ি অনেক ধরনের গাড়ি আছে গাড়ি চলতেছে আমি সাইকেল চালাইতেছি যেন প্যান্ডেল বার বার এখানে মারতেছি যেন ব্রেক জোর লাগাই দিতেছি যেন ব্রেক জোর লাগাই এখন করতেছি ফোনে কথা বলতেছি আমার কোনো সমস্যা আছে না শিখে আছে আচ্ছা তোমার দিয়ে বাসিলাম না যদি না পারি তাহলে দাইবু সালাত কেন ফেলা যাবে না যদি আমি প্র্যাকটিস করি সম্ভব অবশ্যই অবশ্যই সম্ভব সম্ভব আচ্ছা দাইবু আমি নফসে আমার কথা বলেছিলাম নফসে আমার থেকে আমি গুরুর কাছে যাওয়ার পর আমি যখন আত্মসমর্পণ করলাম আমার যখন মন খালি হয়ে গেল তখন আমি কি করলাম আমার আরেক ডাক উপরে আমার চলে গেলাম তখন এই টেস্টটার নাম হলো মুমিন ওই ব্যক্তি মানুষটা মুমিনের তো চলে গেলো মুমিনের টেস্ট আছে পরে এই মুমিন থেকে সে সবাই তিনি দিয়ে গেছেন তিনি অত্যন্ত সুন্দরভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন ধরনের একটা ব্ল্যাক বোর্ড আচ্ছা এইখানে আমি আলিফ লাগলাম ওইখানে দাল লিখলাম ওই ওয়ালে আমি মিম লিখলাম কি হলো আলিফ দাল মিম আদম হইল ভরলা যখন একসাথে আমি আলিফ দাল মিম লিখলাম তখন কি হলো আদম আমি সঙ্গে দেবো বিশ্বাস করে দেবো আলিফ এটা কি
আল্লাহ, দালেতে দিন, দিন মানে ধর্ম, মিনে মানে মোহাম্মদ। তাহলে কি আল্লাহ এবং মোহাম্মদ আলিমেতে আল্লাহ, মিমেতে মোহাম্মদ, মাঝখানে কি দাল, দালে মানে দিন ধর্ম। তাহলে এই দালটাকে যদি আমরা বাদ দিতে পারি তাহলে কিন্তু আল্লাহ ও মোহাম্মদের একাকার সরাসরি। দালে হলে দিন, দিন মানে ধর্ম, ধর্মটা কি বলছিলাম বিষয় বাসনা, অর্থাৎ আমি পুরুষ হয়েও নারী, আমার প্রকৃতি, আমার মানে কি আছে রূপ লালসা কামনা বাসনা প্রেম ঘৃণা গোলাম আছে, আছে বুঝছে না, হতে হিংসা আছে। এবার এই ফেনোমেনন পরিপূর্ণ রোপণ করব, তখন আমার থেকে কি শয়তান সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে তখন আমার মত ব্যক্তি মানুষ তোমার আমার হয়, আমি অত ব্যক্তি মানুষ তোমার আমার হয় বলে আল্লাহ হয় না, তাহলে চাইছিলাম যে ওই ব্যক্তিরা তখন মোহাম্মদের ভরে দেবে না, মোহাম্মদটা তেজ, শয়তানটা তেজ, মির্জাফরের তেজ, সেনাপতি ছিল, তারপরে চরিত্র এরকম। আর মোহাম্মদ ব্যক্তি সত্তা আব্দুল্লাহ মোহাম্মদ তিনি যে ছিলেন, তিনি কি ছিলেন দারুল মাহাত ছিলেন, তিনি ওই মোহাম্মদী গুণ অর্জন করার কারণে তিনি প্রশংসিত হয়েছিলেন। এখন যদি ওই গুণ আমার মধ্যে আয়ে তাহলে কি আমি মোহাম্মদ, তার মধ্যে মোহাম্মদ দেবো, আমার মধ্যে আইলে আমরাও তাই, তার মধ্যে আইলে খেলাও তাই, বাসার মায়ের মধ্যে আইলে বাসার মাও তাই, যার মধ্যে হ্যাঁ কিন্তু তখন এই গুণে গুণান্বিত। এই কারণে বলছে তা খাল লাগুন যে ব্যক্তি মানুষটা উদয়গ্রস্ত তার ভিতরে কি উদিত হয় কি থাকে না বছরে ওই জিনিসটা দেখে শুনে ওইখান থেকে সেটি আল্লাহ সাহেরা উদ্ধার করছে, ওই ব্যক্তি মানুষের অজহুল্লাহ অধিকার করেছে। তোর হ্যাঁ জাহার আল্লাহ না, ওই ব্যক্তি মানুষের কাছে গেলে আমাকে ওই ব্যক্তি দিয়ে ওই পদ্ধতি দিয়ে আমাকে কি বানাইতে পারবো না? চারদিন নফসের কথা বলে শেষ করে দিতেছি, নফসে মারাত্মক সুইটা কি হয়ে গেল, নফসে লাওয়া মালাওয়া তো নাকি অনুতপ্ত নফস অনুশোচনাকারী। এই আমি ব্যক্তি মানুষটা একসময় খুব খারাপই করে পেতাম, দুষ্ট রাজ্যের অগ্ররাজ্য অগ্রকাণ্ড করতাম, সব কিছু করতাম, খারাপের মধ্যে লিপ্ত ছিলাম। এখন আমি গুরুর বলে যায় আমি আস্তে 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 একটু আত্ম উন্নতি ভাইয়া, আমি কি হয়েছি আমি খারাপ করি না, ভালোর মধ্যে আসি, ভালো করি, ভালো করতে 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 একসময় বলছেন আমার ভাই আমি বাসার ভাই তার সাথে আমি একটা খারাপ কর্ম করলাম, খারাপ আচরণ করলাম, আগে দুষ্ট চিন্তা করিয়া দুষ্ট কর্ম করিয়া চুরি ডাকাতি করিয়া বলছেন বাসি করিয়া আমি আনন্দ পাইছি, এখন আমি একটু ব্যবহার খারাপ করছি থেকে আমি খুব কান্নাকাটি করি, হাই হাই আমি বাসার ভাই আমি বাসায় আমি যে আর এরকম করবো না, আমাকে ক্ষমা করে দেন আমি ভাই ভুল করেছি, রাত্রের দিনে কান্নাকাটি করি, হাই হাই কি করলাম আমি আফসোস করি, আমার মধ্যে পরিবর্তন আসলো না, আমি নতুন এই মানুষটাই কিন্তু এই ব্যক্তি সত্তায় গুরু বলে যে আমি লাহোয়াতে উপস্থিত হইলাম। এই লাহোয়া মানুষটাই আরে উন্নত পর্যায়ে যে সে কি করলো মোটমাইন্ডা অর্থ কি প্রশান্ত নয়, শান্ত নয়, সে তার মধ্যে কোনো অস্থিরতা নাই, তার মধ্যে কোনো চঞ্চলতা নাই, সিরাত মুস্তাকিমের অধিকারী সূরা ফাতিহা হয়ে আছে, সিরাত যে ব্যক্তি মানুষের মাঝে
ওই যে ধৈর্য শক্তি পাঁচটা গুণ এসে গেছে, সে কি মুস্তাকিমে অধিকারী হয়ে গেছে। এখন ওই মুতমাইনা নফসের কথা সূরা ফজরের কিছু দিছে, সাদেক ভাই বলে গেছেন, আমার সমান সর্ব বলে গেছেন, ইয়া আইয়ুহাতুন নাফসু মুতমাইনা ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নাতি। শর্ট করলেন তারাও কথা শেষ করে দিছি দুই পাঁচ মিনিট। এখন তুমি কি করিবাদি জান্নাতি, তুমি কি করো আমার জান্নাতে প্রবেশ করো। কি কইতাছে এটা? সামাদ আল্লাহ কইতাছে থাকে তাহলে জান্নাত তো এখানে, জান্নাত এবং জাহান্নাম এই দুয়ের ঊর্ধ্বে আমাদেরকে যেতে হবে। লাম কাম সিদরাতুল মুনতাহা মাকামে মাহমুদা থাকে বলা হয়, প্রশংসিত স্থানে আমাকে যেতে হবে, সর্বোচ্চ প্রশংসিত স্থান এখানে জান্নাতেও। আমার গুরুজি বলেন কি জানেন, যারা জাহান্নাম আছে তারা খুব আনন্দ ফুটিতে আছে, আর যারা জান্নাত আছে তারা খুব দুঃখ কষ্টে আছে। আরে খোদা, হ্যাঁ কিরকম এটা কথা ব্যতিক্রম না? হ্যাঁ কেন ব্যতিক্রম? যারা জান্নাত বাসী তারা গুরুর ভুল হয়ে আছে, তারা ইচ্ছা করলে তারা পরনার দিকে তাকাইতে পারে না, তার স্ত্রীর পরনে ভূষণ নাই, সে ইচ্ছা করলে বাটপারি করে দাঁদালে করে কামড় কিনে আনতে পারে না, বাচ্চার বেড়ে খাবার না, ইচ্ছা করলে সে ভাত পারে দান্দালি করে টাকা করে খাবার আনতে পারে না, কারণ কি সে সব পয়সা খুঁজি করে হাবার পয়সা খুঁজি করে। তাহলে কি ব্যক্তি মানুষটা কষ্টে আছে না দুঃখে আছে? কষ্টে আমার টাকা নাই, আমার বাচ্চা পড়নে কাপড় নাই, স্ত্রীর পড়নে আমার খাবার নাই, আমার নিজে খাইতে পারি না, কষ্টে আছে না? তাহলে আমি অপরাধ করতে পারি, তাহলে আমি কষ্টে না? আর জান্নাত আছে তারা বুঝে না, ভালো মতো তারা যা ইচ্ছা তাই করতেছে, অতি আনন্দ করতেছে, ঠিক আছে না? তো যাই হোক, আমরা অমরটি ধারায় যে আমরা যেন সেই মহামানবের কাছে যে আমরা প্রত্যেকেই যেন এই জন্মেই মুক্তির রাজ্যের বাসিন্দা হয়ে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার মহান মাওলানা লালাকে আমি আমার সেই মনোরাজ্যের মনোজগতের জন্য তাকে স্থান দিতে পারি, তিনার সেই অদ্ভুত চরণে ভক্তি রেখে, এবং আপনাদের সকলেই চরণকে আমি মাওলানা সেই অদ্ভুত চরণ মনে করে আমি ভক্তি নিবেদন করছি। আমি বুঝতে পেরেছি, আর আমি এই দরবারের সকল ভাইদেরকে আমি ভক্তি নিবেদন করছি এবং শ্রদ্ধা নিবেদন করছি এবং সাধুবাদ জ্ঞাপন করছি। কেন তিনারা যে ত্যাগ দিয়েছেন এবং তিনারা যে ধৈর্য দিয়েছে ধৈর্য ধরেছেন আমি সেটা বিরল। আসসালামু আলাইকুম ও আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।